আপনি ফোন করেছিলেন নাকি? আপনি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় মানে বাড়িটা কোথায়? হ্যাঁ, আপনার ভিডিও সবসময় দেখি এবং আপনি যে দুস্থ মানুষের পাশে থাকেন বা আছেন এটা খুব ভালো লাগে। বাহ, ধন্যবাদ। ঠিক আছে, কোথায় বাড়িটা? কোথায়? বাড়িটাই তো ভিতরে আছে, ভেতরে। আচ্ছা, চলুন চলুন, আপনারা চলুন। এই বাড়িটা নাকি? আচ্ছা আচ্ছা, চলুন। কে কে আছেন বাড়িতে? আচ্ছা আচ্ছা, আপনি? নমস্কার। আচ্ছা আচ্ছা, আর কে কে আছে? আপনাকে অনেক ধন্যবাদ। জল জমে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা মানে এই তিনজনই আপনারা বাড়িতে থাকেন? আচ্ছা, ওদের বাবা? তোমার নাম কি বাবু? তিতাস চক্রবর্তী। তিতাস চক্রবর্তী, আর তোমার নাম? তিতলি চক্রবর্তী। তিতলি চক্রবর্তী, তোমরা পড়াশোনা করো? হ্যাঁ। তুমি কিসে পড়ো? ক্লাস ফোরে পড়ো? কোন স্কুলে? মানিকল জিএসএপি স্কুল। বাহ, আর তুমি? ক্লাস টেনে পড়ি। আচ্ছা আচ্ছা, ক্লাস টেনে পড়ো তুমি? মানে এই বছরে তুমি মাধ্যমিক দেবে? বাহ, তো দিদি মানে ওরা ছোট ছোট এই বাচ্চাগুলো মানে তাহলে আপনাদের চলছে কি করে এখন? এই মুহূর্তে বাড়িতে রান্নার কাজ করি। আচ্ছা, ওই দিয়ে কোনো রকম দুটো ডাল ভাত জোটে, আর ধরেন এই গ্যাসটা কারেন্টের বিলটা আমি ওই বিধবা ভাতা আমাদের পার্টির লোক করে দিয়েছে। আচ্ছা, ওই বিধবা ভাতা দিয়ে আমি গ্যাস তুলি আর কারেন্টের বিলটা করি। কষ্টই চলছে। ডাল ভাত মাছ ভাত তো আমরা মানে মাসে একদিন খেতে পারি কিনা সন্দেহ আছে। আচ্ছা, আমরা ডাল ভাত আলুর তরকারি টরকারি এইসব দিয়ে কোনো রকম দিন চলে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে তবে তো ছেলে স্কুলেই খেয়ে আসে। এইভাবেই চলে দিন, কোনো রকম দুটো ডাল ভাত খেয়ে ভালো মন্দ অত আমরা খেতে। তার মানে আপনি মানে রান্নার কাজ করেন? হ্যাঁ, রান্না বান্না কাজ করি। তার মানে রান্নার কাজ করে আপনি কত টাকা পান দিদি? বেশি পান না, আমি 3-3.5 হাজার টাকা মতন পাই। ওই রেশনের চাল পাচ্ছি। আচ্ছা, দরকার পড়লে প্রয়োজন হলে রেশনের চাল একটু কিনে নিচ্ছি কম পড়লে। আচ্ছা, ওই দিয়ে কোনো রকম মানে নুন ভাত ফ্যান ভাত যাকে বলে, আমার ছেলে মেয়ে কোনো বায়না বাটি করে না, দেখছে মার অবস্থা খারাপ, ওই দিয়ে কোনো রকম চলছে আমাদের। আচ্ছা, তো তোমার নামটা আরেকবার বলো বাবু। তিতাস চক্রবর্তী। তিতাস, বাহ কি মিষ্টি একটা ছেলে। এমনি তুমি স্কুলে যাও তো ঠিক মতো? যাও? আচ্ছা, আর মানে তিতাসের বয়স কত দিদি? এখন ওর 11 বছর বয়স। 11 বছর বয়স, তাহলে পড়াশোনার তোমার বই খাতা পেন এগুলো আছে বাবু তোমার সঠিকভাবে? কে কিনে দিয়েছে? ও দেয় দাদারা, মাসি, মানে যে যেমন দেয়। বোনরা তো দেখা করতে আসে, একটা খাতা কিনে দিয়ে যায়, পেন কিনে দিয়ে যায়, যাতে ওদের পড়াশোনাটা, খাওয়া দাওয়া তো মেন না, মেন হচ্ছে পড়াশোনাটা। আচ্ছা আচ্ছা, এদের যাতে মিনিমাম চাইছি যে এরা একটু শিক্ষিত হয়ে গেলে যদি দুঃখটা ঘোচে। এমন ওদের বাবার কি হয়েছিল? স্ট্রোক করেছিল 2016 সালে। আচ্ছা, মানে তারপর থেকেই আপনাদের এই? তারপর থেকেই সামনে একটা দোকান করেছিলাম, চায়ের দোকান, যে কোনো রকম চায়ের দোকান চালিয়ে তা আর্থিক মানে দোকানে যে মাল তুলবো সেটা আমি তুলতে পারছি না। আচ্ছা, ওই কারণে এবার আশেপাশে বড় দোকান হয়ে যাচ্ছে, আমার দোকান ডাউন হয়ে গেছে। আচ্ছা, ওনার ওদের বাবা কি করতেন? ওর বাবা বাইরে ডাক্তারি করতো। আচ্ছা, কিন্তু কিছুই করে থুই যেতে পারেনি। আচ্ছা, বন্ধু বান্ধবের কাছে বই নিয়ে আসতে হয়? এবার দেখালো ওরা আমি একটা বই কিনে দিতে পারিনি, সেটা হয়তো বন্ধুর কাছে খাতার মধ্যে লিখে নিয়ে আসলো। হ্যাঁ, অনেক সময় বই এনে দুদিনের জন্য বা মুখস্থ মুখস্থ করে আবার ওদের বইটা ফেরত দিয়ে আসতে হয়, বা যারা উঁচু ক্লাসে বড় দিদিরা ওদের থেকে পুরনো বইগুলো আমি নিয়ে আসি, চেয়ে চেয়ে নিয়ে আসি। এভাবে চলে। মাস্টাররাও অনেক সময় হেল্প করে, যা দেখালো এক মাসে মাইনা দিতে পারছি না, কোনো সময় বলছে যে সেটা পরে ডিউ থেকে যাচ্ছে, মাস্টাররা অনেক হেল্প করে। অন্য অন্য বাচ্চাদের থেকে যদি 700 টাকা মাইনা নেয়, আমার মেয়ের কাছ থেকে 200 টাকা কম নিচ্ছে, এভাবে মানে অনেক হেল্প করছে মাস্টাররা, যাতে পড়াশোনাটা অন্তত একটু পড়ে উঠতে পারে, পড়াটা বন্ধ না হয় নাকি? হ্যাঁ, মা যখন কাজে চলে যায় আমি রান্না বান্না করে তারপর স্কুল যাই, ওকে খাবার দিই, আমি নিজে খেয়ে। মানে ভাইকে তুমি খাবার দিয়ে যাও? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা তো কাজে থেকে আসে তো 2টো বেজে যায় না, তখন তো মা কি করে রান্না করবে?
তখন আমি রান্না করে যাই। কোনো সময় দেখা গেলো সকালবেলা প্রাইভেট থাকে, সেদিনকে মা কাজের থেকে এসে রান্না করে। আচ্ছা, বেশি দিনটা আমি করে যাই। তোমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো মা দিতে পারে? মা তো সবসময় দিতে পারে না, তো এখন ম্যানেজ করে নিতে হয় নিজেকেই কিছু কিছু জিনিস। নিজের দেখা গেলো কিছু কিছু জিনিস আমি নিজে কিছু করতে যাই। দেখা গেলো মানে সবাই বলছে যে প্রাইভেট পড়াবে কি না, মানে নিজের খরচটা নিজে তুলতে চাইছি আর কি। মানে তুমি প্রাইভেট পড়াতে চাও? হ্যাঁ, আমি পড়ার দাদাকে বলেছি, দাদা দেখো তোমার যাদের কাছে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে আমি প্রাইভেট পড়াবো। মানে মাধ্যমিক না, সামনে অনেক কিছু প্রয়োজন হয়, সেটা তো মা সবসময় দিতে পারে না, আর মাকে বলাটাও আমার কাছে কেমন লাগে। তখন আমি দাদার বলেছি, দাদা যদি প্রাইভেট পড়ানো যদি হয় তা আমাকে একটু বলো। আমারও কষ্ট হয় খুব, আমি ছেলে মেয়ে দুটোকে একটু দিই কিন্তু পারি না, খুবই কষ্ট হয় আমার। এটা তো স্বাভাবিক ব্যাপার, মানুষের কাছে চাইতে হাত পাততে প্রত্যেকেরই খারাপ লাগে, আর তার মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলো মানে একটা ভালো অন্য কিছু খেতে চায় না, আমি খাওয়াতে পারি না। আচ্ছা, মনে করি সবার বাড়িতে পুজো আছে, একটা মাছ মাংস রান্না হচ্ছে, আমি সেটা আমার ছেলে মেয়েকে দিতে পারি না। যখন পারি ডাল ভাত, যদি খুব প্রয়োজন হয় ডিম এনে খাওয়াই দোকান থেকে। এর থেকে ভালো অন্য আমি কিছু করতে পারি না, খুব আমার তো নিজের কষ্ট হয় যে আমি একটা মা হয়ে আমার ছেলে মেয়ের মুখে দুটো ভাত ভালোভাবে তুলে দিতে পারি না। আমি একটু সরকারের কাছে কত সাহায্য চেয়েছি, যেরকম ঘরের জন্য কত, একটা ঘরতেই এই বারান্দাটা প্লাস্টিক দিয়ে রেখেছি, জলে বর্ষাকাল আসলে ঘরে থাকার উপায় হয় না, জল পড়ে সারা বারান্দা ভেসে যায়, ঘর ভেসে যায়। মানে যখন বর্ষাকাল জল পড়ে পুরো টিন ভাঙা তো, আর দেখছিলাম তো মানে বৃষ্টির সময় নাকি পুরো এখানে এখানে জল পুরো জমে যায়। মানে বৃষ্টির যেদিন ছিল তো আমরা ভয় পেয়েছিলাম যে ঘরে না জল ঢুকে যায়, এবার পুরো এই সিঁড়ি এই পর্যন্ত ডুবে গেছে। এই জল পেরি পেরি যাতায়াত, এই জল কালকে টেনে যায়, দাদাটা এসে দেখেছে তো, জল কালকেও ছিল আজকে মানে জলটা টেনে গেছে। আচ্ছা আচ্ছা, পুরো পরিস্থিতি খুবই খারাপ, সমস্যা হয়েছে, এইভাবে চলছে, ঘর ভাঙা, ঘরটা ঠিক করব ঠিক করতে পারছি না। সবজি বাজারও আমি আনবো তাও পাই না, এই সামনে দোকান আছে তাও এই দোকানে এখন আমার 1400 টাকা বাকি। সেই ছেলেটাও মাঝে মাঝে বলছে বৌদি পয়সাটাকে দেবে, আজ বাবা দাঁড়াম দেবো। আমার দুঃখ তো সারা জীবন, আমার দুঃখ তো আর মিটবে না, কিন্তু এখন এরা একটু যদি নিজের পায়ে দাঁড়াতে পারে যাতে ভবিষ্যতে এদের দুঃখটা বুঝে যায়, এইটাই হচ্ছে আমার কামনা। অবশ্যই, যে কি করে আমি ছেলে মেয়ে দুটোকে একটুখানি টেনে দাঁড় করাবো, একটু পড়াশোনা শিখে এরা একটু মানুষের মতন মানুষ হোক, এই চেষ্টাটাই আমি চালিয়ে যাচ্ছি। অবশ্যই, যে খাওয়া দুটুক যেন নুন ভাত ফ্যান ভাত খেয়ে আমার ছেলে মেয়ে খুবই লক্ষ্মী। কোনো সময় যেন বলে না যে মা তুমি মাছ আনছো না কেন, আজও পর্যন্ত আমার ছেলে মেয়ে বলে না। মানে মাছ মাংস সেভাবে খাওয়া হয় না, আমাদের সেভাবে খাওয়া হয় না। দেখা গেলো অনেক কষ্ট হয়েছে, এক মাসে একবার একটু হয়তো দরকার মাংস কিনলাম, কি দু মাস পরে একদিন একটু আনলাম, এরকম মানে সবসময় আমি পারি না। এদের বেশিরভাগ ডাল ভাত আলু ভাজা আলুর তরকারি এইসবই খাওয়া হয়। পিতাস, মাছ মাংস খাওয়া হয় না তোমার? না, খুবই কম। খেতে ইচ্ছে করে? না, সেভাবে করে না। হ্যাঁ, সেভাবে করে না, মানে এখন আর খেতে ইচ্ছে করে না। না খেতে খেতে ওদের এখন মানে একটা হয়ে গেছে না। হ্যাঁ, না খেতে খেতে এখন মানে বলে আর না মুখ ফেটে যে আমার খেতে ইচ্ছে করছে। জানি যে মা কোথা থেকে আনবে, বললেও তো মাকে বলতে হবে মা কোথা থেকে আনবে, এই জন্য ওরা এখন মুখ ফুটে বলেও না যে মা মা জানো, যা জোটে তাই খায়, আর স্কুল থেকে খেয়ে আসে দুপুরের খাবার, মানে মিড ডে মিলের। হ্যাঁ, ছেলে মিড ডে মিলের খাওয়াটা খেয়ে আসে স্কুল থেকে। আচ্ছা আচ্ছা, আর দুপুরবেলা সকালবেলাটা বাড়িতে যা থাকে তাই খায়। আচ্ছা আচ্ছা, মানে তুমি স্কুলেই মিড ডে মিলের খাবার খাও? হ্যাঁ। আচ্ছা, আর কি বলবো, আর তিতলি আর আমি তো দুপুরবেলা আমাদের তো স্কুলে মিড ডে মিল দেয় না, কেন দিত আর হয় না, তো বাড়িতেই খাই চারটার সময় এসে। আচ্ছা, মা রান্না করছে তখন দুটোর সময় এসে রান্না করছে তখনই খাওয়া হয়। জীবনে তো বড় হতে হবে তোমাকে। হ্যাঁ, যে মা তোমাদের জন্য এত কষ্ট করছে তো তোমাকে তো বড় হতে হবে না? হ্যাঁ। তোমার তো মাথার উপরে কেউ নেই গার্জেন? দিদি, মানে এখন তো মোটামুটি দুটোর উপরেই বাঁচতে গেল, খাওয়া দাওয়া হয়েছে? না, সবে ভাত রান্না করেছি।
সকালে খেয়েছো কিছু? কি খেয়েছো তুমি তিতাস? আলু ভাজার পান্তা। বুঝতে পারছি, মানে সত্যি খুব খারাপ লাগছে ছোট ছোট তিতাস, কত ছোট্ট একটা বাচ্চা আর এই হচ্ছে তিতলি। তো এমনি দিদি, মানে খাবার মুদিখানা সামগ্রী চাল ডাল এগুলো আছে তো ঠিকঠাক পাবে? এরকম নেই, হয়তো 2-2.5 কিলো চাল ঘরে আছে, আর এমনি তো রোজের সদাই মানে মুদিখানা দোকানের থেকে 500 আলু এরকম 100 তেল এরকম কিনে এনে এনে রান্না করি। আচ্ছা আচ্ছা, একবারে 1 লিটার তেলের প্যাকেট কেনার আমার ক্ষমতা নেই। নেই আপনার ক্ষমতা? আমি এরকম দোকান থেকে লুজ তেল কিনে নিয়ে আসি, হয়তো 100 তেল আনলে 2-3 দিন যাচ্ছে, এরভাবে কোনো রকম ভাবে চলছি। আর তিতলি, তোমার এখন কি লাগবে, কি দিলে তুমি খুশি হবে বলো? এখন তো এখন আমার দুটো খাতা পেন দিলে আমার খুব ভালো হবে। মানে তোমার খাতা পেন লাগবে? হ্যাঁ, মানে খাতা পেন দিলে তোমার খুব ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, আর তিতাস তোমার কি লাগবে বলো তো, বলো। আমারও খাতা। খাতা নেই? আছে, ইংরেজি খাতা স্বল্প। আচ্ছা আচ্ছা, ইংরেজি খাতাটা অল্প রয়েছে। আর বাংলা তো আমি, মানে তুমি খাতা পেলে খুশি হবে তাই তো? বাহ, ঠিক আছে। তিতলি আর তিতাস চলো তাহলে, তোমাদের যা লাগবে নিয়ে নেবে, ঠিক আছে? দিদি তাহলে চলুন, এখানে কোথায় দোকান আছে চলো চলো। কোথায় দোকানটা দিদি? সামনেই চলো, মানে এই রোডের ধারেই আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, চলো 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 তিতাস, তিতলি আর তিতাস। এটা আপনাদের দোকান নাকি? বলছি ওনাদের যা যা লাগে, হ্যাঁ আপনি তো দিয়ে দিন, একটা বিল করুন, ঠিক আছে? একটা বিল করুন, আমি বলে দিচ্ছি। আপনি এক কাজ করুন, চাল আছে আপনার দোকানে? এক বস্তা চাল করে দিন, চাল একটা। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিন 1 কিলো, মুসুরির ডাল 1 কেজি, মুসুরির ডাল 1 কেজি। সাবান, সার, মসুরির ডাল, তারপরে জিরে, সর্ষের তেল, জিরের গুঁড়ো, হলুদ, আমুল দুধ, মেহেদি বিস্কুট, আর আছে মুড়ি। তাহলে তিতাস সবকিছু দিয়েছে? তিতলি আর তোমার কিছু লাগবে? না, আমার আর কিছু লাগবে। কি বাকি থাকলো তাহলে? খাতা পেন। খাতা পেন, আর তোমার কি বাকি থাকলো? খাতা পেন, ওটা দিলেই হয়ে যাবে। জিরে ভাজা, চানাচুর। আচ্ছা, ফিনাইল। ফিনাইল। আচ্ছা বলছি, চালের বস্তাটা? চালের বস্তা যে বাইরে আছে। আচ্ছা দাদা, সমস্ত মাল দেওয়া হয়ে গেছে? সব, সমস্ত মাল দেওয়া হয়ে গেছে। মোটামুটি বিল কত টাকা হলো? 2356 টাকা। 2356 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 2356, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখানে দেখুন তো কত টাকা আছে, একটু গুনে নিন টাকাটা। 10, 20, 25, 2500 টাকা, 2500 টাকা আছে, ঠিক আছে। তিতাস কোন দোকানে? হ্যাঁ, কোন দোকানে তিতলি? সামনে চলো। দোকানটা তিতলি? এই দোকানটা? আচ্ছা আচ্ছা, বলছি নমস্কার। বলছি এই তিতাস আর তিতলির জন্য যা যা প্রয়োজন ওদের দিয়ে দিন তো, কি লাগবে বলে দাও তিতলি? খাতা লাগবে, অঙ্ক খাতা, আর ভাইয়ের। তোমার কি লাগবে? আমার ইংরেজি আর বাংলা। ইংরেজি আর বাংলা, আর তোমার? খাতার পেন হলেই হবে। কি খাতা লাগবে? অঙ্ক খাতা, আমার অঙ্ক খাতাই চলে। আচ্ছা, কি রয়েছে? ইংরেজি খাতা, ইংরেজি খাতা রয়েছে, অঙ্ক খাতা, অঙ্ক খাতা রয়েছে। আচ্ছা তিতাস, তোমার ইংরেজি খাতা আর অঙ্ক খাতা তো? আর তিতলি তোমার? শুধু অঙ্ক খাতা। অঙ্ক খাতা, তাহলে আমি এখানে তোমার খাতা সব নিয়ে দিয়েছি, খুশি তো? হ্যাঁ। তুমি খুশি? বাহ, ঠিক আছে। আচ্ছা কত টাকা হলো আপনার? 470 টাকা। দেখুন এখানে কত টাকা আছে, 600 টাকা আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে।
দিদি কোথায় রাখবে মালগুলো? খুব খুশি হয়েছে, আমি এত কিছু দিয়েছেন আমার ছেলে মেয়েকে আমাকে সংসার চালানোর জন্য, আমি খুব খুশি, আপনাকে খুব ধন্যবাদ। এটা মানে ভাই হিসাবে দিলাম, ঠিক আছে চলুন 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 দাদা। হ্যাঁ হ্যাঁ এটা প্রত্যেকের উচিত একে অপরের পাশে দাঁড়ানো, তাই না? তাই না? আমি খুব খুশি হয়েছি। বাহ, তুমি ভালো করে পড়াশোনা করো, জীবনে বড় হতে হবে, তাই না? এই যে আমার বাবার ফটোটা তো দেখুন। কোনটা, তোমার বাবা? আচ্ছা আচ্ছা, এইটা তোমার বাবা না? যাই হোক, বাবা নেই তো কি হয়েছে, মা তো আছে না? তোমাকে বড় হতে হবে, পড়াশোনা করে অনেক বড় হতে হবে, তাই না তিতলি? আর তিতাস, তোমাকে তো পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা করে অনেক বড় হতে হবে, না? পড়াশোনা করবে তো? আর দিদি, ওরা যেন পড়াশোনাটা অন্তত ঠিকঠাকভাবে করে। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনাটা যেন ঠিকঠাক করে, টিউশনটা ঠিকঠাকভাবে যাবে, বুঝতে পেরেছো তো তিতলি? পুজোর তো এখনও জামা কাপড় হয়নি, আর তোমারও হয়নি, তাই না? ওই টাকাটা ওদের জামা কাপড় কেনার জন্য দিয়ে গেলাম, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ নয় দিদি, আপনি বরং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর পাশে আমি দাঁড়াতে পারি। আমি আশীর্বাদ করছি, ভগবানের কামনা করছি যেন আপনি অনেক অনেক বড় হন, অনেক মানুষের পাশে, যেন এরকম অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াতে পারেন। আপনি অনেক মানুষকে সাহায্য করুন, আমি ভগবানের কাছে একটাই কামনা। অবশ্যই, আপনাকে খুব ভালো রাখুক, আপনি সবার পাশে এইভাবে দাঁড়ান। একদম। আর তিতাস, পড়াশোনাটা কিন্তু করতে হবে, আবারও বলছি আমি, ঠিক আছে তিতলি? হ্যাঁ ঠিক আছে, কথা দাও আমাকে পড়াশোনা করবে আজকে থেকে, পুরো পাক্কাভাবে পড়াশোনা করবে। একদম, ওই বাবার মুখ রাখতে হবে, তাই না? এই যে মা এত কষ্ট করে তোমার তোমাদের জন্যই তো কাজ করছে, তাই না? তাহলে আমাকে কথা দিলে আজকের থেকে পড়াশোনা করব, করে বড় হতে হবে, চাকরিও করতে হবে। একদম, করবে তো তুমি? একদম। দিদি আর কি বলবো, আমি লাস্টে একটা প্রণাম করে আমি যাচ্ছি, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আমাকে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, তিতাসও আমায় প্রণাম করলো। যাই হোক, ভালো থেকো তিতাস। হ্যাঁ তিতলি, আসছি তাহলে। হ্যাঁ ভালো থেকো, টাটা টাটা। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ।